অনেকের কাছে বলিভিয়ার উত্তর ইয়াঙ্গাস সড়ক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা। এখানে ঘটা বিভিন্ন দুর্ঘটনা, রাস্তার নানা বাঁক আর ঢালের কারণেই এটি পরিচিতি পেয়েছে ডেথ রোড বা মৃত্যু সড়ক নামে। অবশ্য সাম্প্রতিক সময়ে সড়কটি নিরাপত্তার ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি কিছুটা বদলেছে বলে জানা গেছে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সড়ক ডেথ রোড বা মৃত্যু সড়ক নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমি নিশাত লাবণ্য আছি আপনাদের সাথে। সড়কটি বলিভিয়ার রাজধানী লা পাজের সঙ্গে যুক্ত করেছে অ্যামাজনের জঙ্গলের মধ্যাকার এলাকা ইয়াঙ্গাসকে। আর এটি করতে গিয়ে বিশাল দুরারোহ কর্ডিলেরা ওরিয়েন্টাল পর্বতমালা অতিক্রম করতে হয়েছে রাস্তাটিকে। হঠাৎ খাড়া নেমে যাওয়া, ওঠা কিংবা কড়া মোচড় সব মিলিয়ে ভয়ানক এক রাস্তায় পরিণত হয়েছে এটি। পথের শুরু লা পাজ থেকে। 3,660 মিটার উচ্চতায় অবস্থিত শহরটি পৃথিবীর উচ্চতম রাজধানী। এখান থেকে শুরুতে ওপর দিকে উঠে রাস্তাটি পৌঁছে 4,650 মিটার উচ্চতায় লা কুম্বরের পাশে। তারপরে একেবারে খাড়া নামতে শুরু করে করৈকো শহরে। এর উচ্চতা 1,200 মিটার। আর এই 3,500 মিটারের বেশি পতন একে পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলোর একটিতে পরিণত করতে সহায়তা করেছে। একটা সময় পর্যন্ত ফি বছরে রাস্তায় অনেক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটত। 1930-এর দশকে চাকো যুদ্ধের সময় প্যারাগুয়ের কয়েদিদের দিয়ে বানানো হয় সড়কটি। কোথাও কোথাও পর্বতের খাড়া ঢাল কেটে তৈরি করা হয়েছে পথটি। রাস্তার এক পাশে কঠিন পাথুরের তাক, আরেক পাশে 600 মিটার খাড়া গিরিখাত। রাস্তাটির বেশিরভাগ অংশ 3.5 মিটার বা প্রায় 11 ফুট চওড়া। অনেক জায়গায় নেই রেলিং। অ্যামাজনের দিক থেকে আসা উষ্ণ ভেজা বাতাস আন্দিজের পূবের ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, সেই সঙ্গে জন্ম দেয় কুয়াশার। এতে আরও বিপজ্জনক রূপ নেয় রাস্তাটি। গোদের উপর বিস্ফোরণ হিসেবে মাঝে মধ্যে পাহাড় থেকে কাদা বা পাথর ঝরতে শুরু করে। কোথাও কোথাও উপরের কোনো জলপ্রপাতের পানিতেও সিক্ত হয় রাস্তাটি। এমনিতে বলিভিয়ার অন্য সব সড়কেই সড়কের ডান পাশে গাড়ি চালানোর নিয়ম থাকলেও এই সড়কে গাড়ি চলে বাম ঘেঁষে। বামে থাকা একজন চালক রাস্তার কিনারগুলো ভালো দেখতে পান। 1999 থেকে 2003 সাল পর্যন্ত এই রাস্তায় পাড়ি দিতে গিয়ে 100 মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা যায়। পৃথিবীর রোমাঞ্চ প্রেমীদের কাছে এই পথ পাড়ি দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিগত বছরগুলোতে সড়কটির আধুনিকায়ন করা হয়। এখন কারো কারো মতে রাস্তাটি এখন আগের চেয়ে নিরাপদ। তবে সত্যি কি তাই? তবে সৌভাগ্যক্রমে সবকিছু মিলিয়ে হয়তো এখন রাস্তাটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তার তকমা হারাতে বসেছে। যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তার বামে থাকছেন আর সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন, যাত্রাটা আশা করা যায় নিরাপদ হবে। এখন বেশিরভাগ দুর্ঘটনার শিকার স্থানীয় শ্রমিক ও সাইক্লিস্টরা। তারা এখন ওই রাস্তা ব্যবহার করেন। ট্যুর অপারেটররা সাইকেল রাইডের ব্যবস্থা করেন। রোমাঞ্চ পিয়াসে সাইকেল চালকদের জন্য সাবধানতা তাই বেশি জরুরি, যেন ফিরে এসে আশ্চর্য সেই ভ্রমণের গল্পটা বলতে পারেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।